ভারতের গোজাডাঙ্গা বন্দর হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ঢুকছে আদা, পেঁয়াজ, হলুদ, মরিচ, ফল ও পাথর বোঝাই শত শত ট্রাক। করোনা সংক্রমণ রোধে দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করলেও ভোমরা স্থলবন্দরে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই বিনা বাধায় প্রবেশ করছেন। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন সীমান্তবর্তী এই জেলার বাসিন্দারা। বাংলাদেশ মে চেক নাই কিয়া হামকো কোই বেমারি নাই, যাওয়ার সময় করবে কিনা সেটাও গ্যারান্টি নেই। আমাদের জন্য তো ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এই করোনা যে ইন্ডিয়া থেকে এসেছে। বন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন তারা প্রস্তুত থাকলেও কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। থাকে এবং বাংলাদেশ ইন্ডিয়া থেকে 200-300 ট্রাক প্রতিদিন আসে, প্রতি ট্রাকে একজন বা দুইজন করে হেল্পার আর এ ড্রাইভার থাকে, তাদের পরীক্ষার ব্যবস্থাটা করা অনেক জরুরি। এদিকে যশোরের বেনাপোল স্থলবন্দরে ভিন্ন চিত্র। ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনা আছে, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা নেগেটিভ সনদবিহীন হলে আবাসিক হোটেলে ব্যক্তিগত খরচে রাখা হচ্ছে, আর নমুনা পরীক্ষায় নেগেটিভ হলে সুযোগ পাচ্ছেন হোম কোয়ারেন্টিনে থাকার। মিজানুর রহমান খবির, সময় সংবাদ।